মমিগো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে একটা কাঁকরোলের রেসিপি করব যা খেতে অসাধারণ হবে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না আমি কি দিয়ে কতটা কি করলাম। এখানে আমি 300 গ্রাম কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো এবার আমি লম্বালম্বি করে কেটে নেব। এইভাবে কেটে নেব। কাঁকরোলগুলো আমি সব লম্বাভাবে কেটে নিলাম। এবার এগুলো ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিলাম কাঁকরোলগুলো। একটা পাত্রের মধ্যে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার কেটে রাখা কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দেব। খুবই সহজ পদ্ধতিতে আমি রান্নাটা তোমাদের দেখাবো, কিন্তু খুবই সুন্দর হবে খেতে, তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন, দু মিনিট ভাপিয়ে নেব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নিতে হবে। এখানে আমি 2 চামচ নিয়েছি নারকেল কোড়া, বড় চামচের 1 চামচ নিয়েছি সাদা সর্ষে, 1 চামচ নিয়েছি কালো সর্ষে। এখানে আমি 4টে লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা যে যেমন খাও সেইভাবে তোমরা দেবে। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছটা ভালো করে এদিকে নোংরাটা ফেলে দিয়ে ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছিলাম। কাঁকরোলটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, 2 মিনিট আমি ভাপিয়ে নিয়েছিলাম। এর মধ্যে একদম পুরো সিদ্ধ করব না, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে একসঙ্গে আরও 2 মিনিট ভাপিয়ে নেব। রান্নাটা প্রথমে বললাম বন্ধুরা, খুবই অভিনব, অসাধারণ টেস্ট হয় খেতে। তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক ও একটা কমেন্ট করে জানিও। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর আরও 2 মিনিট আমি ভাপিয়ে নিলাম। এবার মাছগুলো আগে তুলে নেব। এবার কাঁকরোলগুলো জলের থেকে তুলে নেব, একটু ঠান্ডা করে নেব। কাঁকরোলগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মধ্যখান থেকে এই বীজগুলো বের করে নেব। এই বীজগুলো সব বের করে নিয়ে এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সিদ্ধ করে নেওয়া বীজটাও এই একই মিশ্রণের মধ্যে দিয়ে দেব, যেটা আমি সর্ষে দিয়ে নারকেল দিয়ে বেটেছিলাম। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন, দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প করে, এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এতে টেস্টটা খুব ভালো আসবে, টেস্ট ও ফ্লেভার দুটোই ভালো আসবে। সবকটা উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এর সাথে আমি অল্প করে একটু চিনি অ্যাড করব। মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা করে আমি কাঁকরোল নেব, নিয়ে 1 চামচ করে এই পুরটা দিয়ে দেব। একটু ছোট কাঁকরোল হলে পরে একটু বুঝে দিতে হবে, নাহলে পরে একদম ওভার হয়ে যাবে। দিয়ে একটা করে চিংড়ি মাছ আমি এইভাবে দিয়ে দেব। লেজের দিকটা একটু বার করে রাখবো। এইভাবে আমি পতিকোটা বানিয়ে নেব। সব কাঁকরোলগুলো আমার স্টাফিং করা হয়ে গেছে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন। বেসনের মধ্যে দেব অল্প করে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এখানে আমি অল্প পরিমাণে আতপ চাল বেটে নিয়েছিলাম, এই চাল বাটাটা দিয়ে দেব। এতে খুব ক্রিস্পি হবে রেসিপিটা, তবে চাল বাটা না দিয়ে তোমরা চালের গুঁড়ো দিলেও হবে। অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই গুলে নিতে হবে, পাতলা হলে পরে খেতে ভালো লাগবে না। একটা কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। এবার কাঁকরোলগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে উপর দিয়ে খুব সুন্দর করে এভাবে লাগিয়ে দেব। এভাবে একটা একটা করে ছেড়ে দেব।
কাঁকড়গুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে ভেজে নিতে হবে। এক পিঠটা ভাজা হয়ে গেলে একটা একটা করে আস্তে করে উল্টে দেব। পুরভরা কাঁকড়গুলো একদম তৈরি হয়ে গেছে রান্না করা। এবার আমি একটা একটা করে নামিয়ে নেব। গরম ভাতের সাথে এরকম পুরভরা কাঁকড়লের রেসিপি দারুণ লাগে খেতে। খুবই অভিনব রেসিপিটা বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও একটা শেয়ার করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে।